সোমালিয়ায় জলদস্যুতা। সোমালিয়ার উপকূলে জলদস্যুতা একবিংশ শতকের প্রথম দিকে সোমালিয়ার গৃহযুদ্ধের দ্বিতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক জাহাজগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। 2005 সাল থেকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং বিশ্ব খাদ্য কর্মসূচি সহ অনেক আন্তর্জাতিক সংস্থা জলদস্যুতা ঘটনার বৃদ্ধির উপর উদ্বেগ প্রকাশ করেছে। ওশানস বিয়ন্ড পাইরেসির এক জরিপ অনুসারে জলদস্যুতার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোকে অতিরিক্ত খরচসহ বছরে প্রায় 6.6 থেকে 6.9 মার্কিন বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যে প্রভাব ফেলছে। জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ এর এক জরিপে বলা হয়, জলদস্যুতা বৃদ্ধির ফলে জলদস্যুতার সাথে সম্পর্কিত লাভজনক প্রতিষ্ঠানের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিমা কোম্পানিগুলো জলদস্যু আক্রমণ থেকে মুনাফা অর্জন করছে। জলদস্যুতার প্রকোপ বৃদ্ধির জন্য বিমার প্রিমিয়ামের পরিমাণও বেড়ে গিয়েছে। জাতিসংঘের ও বিভিন্ন সংবাদ মাধ্যমের উৎস থেকে জানা যায়, সোমালিয়া উপকূলে জলদস্যুতা মূলত এই উপকূলে অবৈধভাবে মাছ ধরার ফলে সৃষ্টি হয়েছিল। DIW এবং মার্কিন হাউস আর্মড সার্ভিসেস কমিটির মতে, বিদেশি জাহাজ দ্বারা সোমালি জলের মধ্যে বিষাক্ত বর্জ্য ডাম্পিং করার ফলে স্থানীয়দের পরিবেশ বসবাসের জন্য হুমকি হয়ে উঠেছিল। এর প্রতিবাদে স্থানীয় জেলেরা সশস্ত্র দলে বিভক্ত হয়ে বিদেশি জাহাজ এ অঞ্চলে প্রবেশ বন্ধ করার চেষ্টা করে। পরবর্তীতে বিকল্প আয় হিসেবে তারা বিদেশি বাণিজ্যিক জাহাজ মুক্তিপণের জন্য ছিনতাই শুরু করে। 2009 সালের ওয়ার্ডির নিউজ কর্তৃক পরিচালিত এক জরিপে দেখা যায় যে প্রায় 70% মতো উপকূলবর্তী সম্প্রদায় দেশের জলসীমার মধ্যে বিদেশি জাহাজের প্রবেশ বন্ধে জলদস্যুতাকে শক্তভাবে সমর্থন করে। জলদস্যুরাও এটা বিশ্বাস করে যে তারা তাদের মাছ ধরার অঞ্চল রক্ষা করছে। ন্যায় বিচারের মাধ্যমে দেশের সামগ্রিক সম্পদ বহিদেশের কাছ থেকে রক্ষা করে চলেছে। কিছু কিছু প্রতিবেদনে বলা হয়, সোমালিয়ায় উপযোগী কোস্টগার্ড বাহিনী না থাকায় এবং দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় সামরিক বাহিনীর সদস্য স্থানীয় জেলেরা একত্রিত হয়ে দেশের জলসীমা রক্ষায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাহারায় নিয়োজিত রয়েছে। এ ধরনের সংবাদ মূলত জলদস্যুতা সমর্থিত নেটওয়ার্ক থেকেই বেশি শুনতে পাওয়া যায়। যেমন জাতীয় স্বেচ্ছাসেবক কোস্টগার্ড, যা জলদস্যুদের প্রাথমিক প্রেরণা হিসেবে তাদের উৎসাহ দিয়ে থাকে। যাই হোক, জলদস্যুতা যেহেতু অত্যধিক লাভজনক হয়ে উঠেছে, সুতরাং অন্যান্য প্রতিবেদন অনুসারে মূলত আর্থিকভাবে লাভবান হওয়ার ইচ্ছাই জলদস্যুদের জলদস্যুতা পেশা বেছে নেওয়ার প্রধান কারণ। সম্মিলিত টাস্কফোর্স 150 হল একটি বহুজাতিক টাস্কফোর্স জোট, যা সোমালিয়া উপকূলে জলদস্যুতা বন্ধের জন্য বা প্রতিরোধের জন্য মেরিটাইম সিকিউরিটি প্রোটোকল এরিয়া দ্বারা এডেন উপসাগরে গঠিত হয়। এ অঞ্চলে জলদস্যুতা বৃদ্ধি পাওয়ায় ভারতও এর প্রতিরোধে নজর দেয়, কারণ তাদের অধিকাংশ জাহাজ এডেন উপসাগর এলাকা দিয়ে যাতায়াত করে থাকে। ভারতীয় নৌবাহিনী এ অঞ্চলে জলদস্যুতা প্রতিরোধে 23 অক্টোবর 2008 সালে একটি যুদ্ধজাহাজ নিয়োজিত করে। সেপ্টেম্বর 2008 সালে রাশিয়াও ঘোষণা দেয় তারাও জলদস্যুতা প্রতিরোধে জোটের সাথে একীভূত হবে। কিছু কিছু প্রতিবেদন থেকে জানা যায়, সোমালিয়ার কিছু কিছু সরকারি কর্মকর্তা জলদস্যুদের এই কুকর্মের সাথে জড়িত। উত্তর কেন্দ্রিক সোমালিয়ার গ্যালমাদাগ প্রশাসন এ সকল জলদস্যু গ্যাংদের দেশটির দক্ষিণাঞ্চলে ইসলামিক জঙ্গি গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠীদের সাথে লড়াইয়ের জন্য ব্যবহার করে থাকে। যাই হোক, জাতিসংঘের মহাসচিব বানকি মুনের ভাষ্য মতে, দেশটির সাবেক ও বর্তমান উত্তর পূর্ব সোমালিয়ার স্বায়ত্তশাসিত পান্টল্যান্ড অঞ্চলের উভয় প্রশাসনই জলদস্যুদের সাথে জড়িত। আন্তর্জাতিক জোট জলসমুদ্রের জলদস্যুদের সমুদ্রে প্রতিরোধ করার পাশাপাশি তাদের লোকানো বিভিন্ন স্থানীয় আক্রমণ করে থাকে। ফলে 2010 প্রথম 6 মাসেই জলদস্যুদের দ্বারা আটক জাহাজের সংখ্যা 86 থেকে কমে 33 নেমে আসে। এছাড়াও এর ফলে জলদস্যুরা এ অঞ্চল ত্যাগ করে সোমালি বেসিন ও ভারত মহাসাগরের প্রতি ঝুঁকে পড়ে। 2011 শেষ দিকে জলদস্যুরা এডেন অঞ্চল থেকে মাত্র 4 জাহাজ সোমালিয়ার উপকূলে নিতে সমর্থ হয়। অবশ্য তারা 52 ভেসেলে হামলা পরিচালনা করে, যদিও সফল হতে পারেনি। 18 অক্টোবর 2013 সালে জলদস্যুরা একটি বড় জাহাজ ছিনতাই করে এবং 52 জনকে বন্দী হিসেবে আটক রাখে। সংক্ষিপ্ত আকারে
আমরা পড়লাম যে কিভাবে সোমালিয়ায় জলদস্যুতা বৃদ্ধি পেয়েছে, বুঝলাম যে এর পিছনে সরকারি পৃষ্ঠপোষকতাও আছে, আবার সেই সাথে সোমালিয়ার যে গৃহযুদ্ধ, গৃহযুদ্ধের ফল, আবার তারা তাদের এই সোমালিয়ার উপকূলের মৎস্য সম্পদ রক্ষার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জলদস্যুতায় এই সোমালিয়া দেশটি জড়িত হয়ে পড়েছে।